এই আমরা জয়পুরহাট স্টেশনে আসার পরে আমরা এক কাপ করে সবাই চা পান করে দিছি। এখান থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে সীমান্ত এক্সপ্রেসে আমরা রওনা দিয়ে দিব, ট্রিপ টু সুন্দরবন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ট্রিপ টু সুন্দরবন। ওয়েলকাম টু খুলনা। আমি ওয়েলকাম দিচ্ছি। সব নীল টুপি বাহিনী। আমরা এখন হাঁটছি ঘাটের উদ্দেশ্যে। ঘাটে গিয়ে আমরা জাহাজে করে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব। আমরা এমভি 6635 চড়ে তিনতলায় আমরা এই যে আমাদের নিজ নিজ কেবিনে বসে আছি। মোটামুটি ভালো চলে, একদম টপ ফ্লোরে হওয়ার কারণে ভিউটা ভালো আসবে ইনশাল্লাহ। আমাদের ইঞ্জিন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন আমরা চলে যাব নাকি? এদিকে সূর্য মামাও ওঠার মতো পজিশন নিয়ে নিচ্ছে। ইঞ্জিন স্টার্ট। ওস্তাদ স্টিয়ারিং চেক করে নিল কিছুক্ষণ আগে। সুন্দরবনে ওয়াচ টাওয়ারে উঠলাম। ওঠার পরে দেখি যে গাছের হাইট এই ওয়াচ টাওয়ারের হাইটের থেকে অনেক বেশি। তো এখানে আসে আবিষ্কার করলাম যে ওয়াচ টাওয়ার আসলে কী কারণে তৈরি করা হয়। এই যে বিভিন্ন, হ্যাঁ, এগুলা ওয়াচ করার জন্য মানুষ এটাতে ওঠে আর কি। তুমি বন্ধু সাদা পাখি। হ্যাঁ আমি ভালো আছি। তো তুমি ভালো আছো? তুমি কি করছো মানা? হচ্ছে আমাদের প্রথম রাতের ডিনার। যদিও খাবার আমরা ভিডিও করতে পারিনি, সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, তো খাওয়াই ব্যস্ত ছিলাম। কি কি গেছিল দুপুর আইটেমে? সালাদ ছিল, মিষ্টি,
বেগুন খিচুড়ি সকালের নাস্তা না? অনেক ক্ষুধার্ত ছিলাম, এই কারণে মনে ছিল না। চিন্তা করা যায়, বড় বড় গাছ পর্যন্ত একেবারে উপরে চলে গেছে। জঙ্গল মে ক্যা মঙ্গল কিয়া ভাই, জঙ্গল মে ছেড়ো আপনারা দেখতে পাচ্ছেন নেইমার, মেসি, রোনালদো, এমবাপ্পে সব একসাথে খেলতেছে আলোর কোলে। ওই যে ব্যাকগ্রাউন্ড আমাদের শিপ দেখা যাচ্ছে অনেক দূরে, এটা হচ্ছে দুবলার চর। চলো